নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সাবস্ক্রিপশনের ব্যাপারে বিশেষ করে বলতে চাই যে এই চ্যানেলের ভিডিওগুলি অনেকেই দেখছেন, লাইক করছেন, কিন্তু কেন জানি না সাবস্ক্রাইব করছেন না। আমার অনুরোধ, প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আমি কোনো এনকারেজমেন্ট পাবো না, এর ফলে আমাকে হয়তো এই চ্যানেল বন্ধ করে দিতে হবে। তাই আবার অনুরোধ করছি, প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয়, ক্যালাজিয়ন কি এবং এর চিকিৎসা কি। আমাদের চোখের পাতায় অনেক ধরনের রোগ হতে পারে, তার মধ্যে কতগুলি একটু বেশি দেখা যায়, যেমন ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন কি তা ঠিকমতো জানতে হলে একটু চোখের পাতা বা আই লিড সম্বন্ধে জেনে নেওয়া দরকার। আগের ভিডিওতে বলেছি এবং দেখিয়েছি যে আমাদের চোখের পাতার নিচের দিকের অংশে মাঝখান থেকে কেটে দেখালে দেখা যায় যে চোখের পাতার ভিতরে অনেক ধরনের গ্ল্যান্ড বা বাংলায় বলা হয় গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলির থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয় যা চোখের জলের সাথে যুক্ত হয়ে চোখের সামনের আস্তরণকে রক্ষা করতে সাহায্য করে। এই গ্ল্যান্ড বা গ্রন্থিগুলির মধ্যে একটি বিশেষ গ্রন্থি হল মিবোমিয়ান গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের বারবার অল্প অল্প প্রদাহ বা ইনফ্লামেশন হতে থাকলে এই গ্ল্যান্ড থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে যাওয়ার রাস্তা বা ডাক্ট বন্ধ হয়ে যায়। এর ফলে তৈলাক্ত পদার্থ ভিতরে জমে যেতে থাকে এবং এক ধরনের লাইপোগ্র্যানুলোমার সৃষ্টি হয়। এতে চোখের পাতার ওই অংশ ফুলে যায় এবং ওই জায়গায় এক ধরনের পদার্থ জমে যায়। সংক্ষেপে বললে একেই ক্যালেজিয়ন বলা হয়। সো ক্যালেজিয়ন ইজ এ ক্রনিক নন স্পেসিফিক ইনফ্লামেটরি গ্র্যানুলোমা অব দি মিবোমিয়ান গ্ল্যান্ড। অর্থাৎ ক্যালেজিয়ন হচ্ছে এক ধরনের দীর্ঘস্থায়ী মানে ক্রনিক, বিশেষভাবে নির্দিষ্ট নয় মানে নন স্পেসিফিক এই রকম প্রদাহ থেকে চোখের পাতা ফুলে যাওয়া অবস্থা। এবার জানা যাক এই অবস্থা কাহাদের বেশি হতে পারে। এক, ছোট ছেলে মেয়েদের এবং যৌবন বয়সে বা ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়, কিন্তু যে কোনো বয়সে হতে পারে। যাদের চশমার পাওয়ার আছে কিন্তু ঠিকমতো ব্যবহার করে না তাদের বেশি হতে পারে। এর কারণ হল এমনিতে চশমার পাওয়ার আছে বলে খালি চোখে ভালো দেখতে পারে না, তাই ভালো দেখার জন্যে বারবার হাত দিয়ে চোখ পরিষ্কার করার চেষ্টা করে। এতে চোখের পাতায় বারবার অল্প অল্প প্রদাহ হয়। এই প্রদাহ মিবোমিয়ান গ্ল্যান্ডের ডাক্ট বা টিউবকে পরবর্তীকালে বন্ধ করে দেয়, ফলে ক্যালেজিয়ান হয়ে যায়। তিন, যাদের চোখে চশমার পাওয়ার নেই কিন্তু বারবার চোখ ঘষার বা রগড়াবার বদ অভ্যাস আছে। চার, যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে। পাঁচ, যাদের চোখের হাইজিন বা স্বাস্থ্য ভালো নয়, যার জন্যে বারবার চোখে ইনফেকশন বা সংক্রমণ হয়, যেমন ক্রনিক কনজাংটিভাইটিস এবং চোখের পাতার সংক্রমণ বা ব্লেফারাইটিস হয়। রোগের উপসর্গ বা লক্ষণ, চোখের পাতার এক বা একাধিক অংশ ফুলে যায়,
কিন্তু ফোলা জায়গায় ব্যথা করে না, চোখ লাল হয় না। বড় হলে ভারী হওয়ার জন্যে চোখের পাতা নিচে নেমে যেতে পারে। চোখ পরীক্ষা করলে দেখা যাবে যে একটু শক্ত, ব্যথা ছাড়া একটি বিশেষ স্থানে ফোলা, যার উপরে চামড়া সাধারণ থাকে। চামড়ার উপর কোনো লাল ভাব নাও থাকতে পারে। পাতা উল্টে দেখলে দেখা যায় যে চোখের পাতার পিছনে কনজাংটাইভাতে একটু গোলাকার লাল অংশ, ইংরেজিতে বলা হয় ভেলভেটি রেড। ঠিক সময় চিকিৎসা না করলে কী কী হতে পারে? একই রকম থেকে যেতে পারে, নিজের থেকে ঠিক হয়ে যেতে পারে, সাইজে বড় হয়ে যেতে পারে এবং চোখের পাতা নিচে নেমে যেতে পারে। একে বলা হয় মেকানিক্যাল টোসিস। বড় হয়ে পেকে গিয়ে ফেটে যেতে পারে। খুব বেশি বয়সে হলে এবং ঠিকমতো চিকিৎসা না করালে ক্যান্সার হয়ে যেতে পারে। একে বলা হয় মিবোমিয়ান কার্সিনোমা। এটা যদিও খুব কম হয়, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং ঠিক সময় চিকিৎসা করিয়ে নেওয়া উচিত। চিকিৎসার ব্যাপারে প্রথমে জানাতে চাই যে আমি এখানে যা চিকিৎসা বলবো তাহা শুধু ইঙ্গিত মাত্র, এটাকেই আসল চিকিৎসা ভাববেন না। আসল চিকিৎসা করবেন একজন চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখে পরীক্ষা করার পর। ক্যালিজিয়ান ছোট সাইজের থাকলে গরম সেঁক সারা দিন রাত্রে 2-3 বার, অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড কম্বাইন্ড চোখের মলম চোখের ভিতরেও লাগাতে হবে এবং বাইরের থেকে চোখের পাতায় ম্যাসাজ করতে হবে সারা দিন রাত্রে 3-4 বার। স্টেরয়েড ইঞ্জেকশন, ক্যালিজিয়ানের ভিতরে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, যেমন ট্রায়াম সিলোনোল ইঞ্জেকশন। মাঝারি বা বড় সাইজের থাকলে ইনসিশন ও কিউরেটেজ অপারেশন করা হয়, অর্থাৎ কেটে ভেতরে জমে থাকা পদার্থকে বের করে দেওয়া হয়। এই অপারেশন চোখের পাতা উল্টে কনজাংটাইভার দিক থেকে করা হয়, বাহিরে চামড়ার দিকে কাটা হয় না। এর সুবিধা হচ্ছে বাহিরে চোখের পাতার চামড়ার উপর কোনো অপারেশনের দাগ থাকে না। চোখের পাতা উল্টে প্রথমে ক্যালেজিয়ান ক্ল্যাম্প লাগানো হয়, এতে বেশি রক্তক্ষরণ বা ব্লিডিং হয় না। তারপর একটা ভার্টিক্যাল ইনসিশন বা কাটা হয়, তারপর ক্যালেজিয়ান স্কুপ দিয়ে ভিতরে জমে থাকা পদার্থকে বের করে দেওয়া হয় এবং পরে কেমিক্যাল কটারি করে দেওয়া হয়। কাটা জায়গাটা কয়েক দিনেই জুড়ে যায়, আর কোনো সমস্যা হয় না। যদি ইনফেকশন হয়ে যায় তাহলে একে বলা হয় ইন্টারনাল হর্ডিওলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, স্টাই বা অঞ্জনিকে বলা হয় এক্সটার্নাল হর্ডিওলাম। ইনফেকশন হয়ে গেলে চোখের অ্যান্টিবায়োটিক মলম, ব্যথা কমানোর ওষুধ, খাওয়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ইত্যাদি দরকার হতে পারে। চোখে চশমার পাওয়ার থাকলে চশমা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী লাগাতে হবে। ব্লাড সুগার আছে কিনা পরীক্ষা করে নিতে হবে, বেশি থাকলে ফিজিশিয়ানকে দেখিয়ে সুগারের প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে। এবার যে কথাগুলি বলবো তা জানতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ইচ্ছে থাকলে জেনে নিতে পারেন। এর আগে চোখের পাতার আরেকটি রোগের ব্যাপারে বলেছিলাম, সেটা হলো অঞ্জনি বা স্টাই। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এই দুটি রোগ কতকটা একই রকম দেখতে হয়, যেমন ছবিতে দেখা যাচ্ছে, তবে কিছু তফাত আছে। প্রধান তফাতগুলি হলো ক্যালিজিয়ান চোখের পাতার মার্জিনের থেকে একটু ভিতরে হয়, কিন্তু অঞ্জনি চোখের পাতার মার্জিনের কাছে হয়।
ক্যালিজিয়নে ব্যথা থাকে না, কিন্তু অঞ্জনিতে ব্যথা থাকে। ক্যালিজিয়নে ইনফেকশন বা সংক্রমণ থাকে না, কিন্তু অঞ্জনিতে ইনফেকশন বা সংক্রমণ থাকে, যার জন্যে অঞ্জনিতে পুঁজ হয়ে যায়। ক্যালিজিয়ন মিবোমিয়ান গ্ল্যান্ডের রোগ, কিন্তু অঞ্জনি জিসের গ্ল্যান্ড ও মূলের গ্ল্যান্ডের রোগ। আশা করি ক্যালিজিয়ন কি ও এর চিকিৎসা কি এই সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।